নমস্কার, আজকের ভিডিও থাকবে 8 ইউনিয়ন টেরিটরি সম্বন্ধে। ভারতবর্ষে 28খানা রাজ্য নিয়ে ভারতবর্ষ গঠিত। আমি এর আগের ভিডিওতে 28খানা রাজ্য সম্বন্ধে বলেছি, আলোচনা করেছি। আজকে 8খানা যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেই সম্বন্ধে, তাদের সম্বন্ধে আলোচনা করব এবং জানবো। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার। নাম্বার 2, চণ্ডীগড়, ক্যাপিটাল চণ্ডীগড়। নাম্বার 3, দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন দিউ, যার ক্যাপিটাল আছে দমন। নাম্বার 4, দিল্লি, ক্যাপিটাল নিউ দিল্লি। নাম্বার 5, জম্মু অ্যান্ড কাশ্মীর, ক্যাপিটাল শ্রীনগর। নাম্বার 6, লাদাখ, ক্যাপিটাল আছে লে। নাম্বার 7, লক্ষদ্বীপ, ক্যাপিটাল আছে কভরাতি। নাম্বার 8, পুদুচেরি, ক্যাপিটাল বা রাজধানী আছে পুদুচেরি। তো আই হোপ বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো কোন 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, আমি খুব সহজে বুঝিয়ে দিলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও, এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ফিরছি পরের ভিডিও নিয়ে, ততক্ষণ নমস্কার।